মি সুনীল কুমার সিংহ কলামন্দির ডিজিটাল আর্কাইভে হাব্বিরে স্বাগত জানাওরি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতর আদি ফাম মণিপুর বলতে হাদে আদিত মনে সন্দেহান হমার, কিন্তু হাবিহার পাশি বাকি হাবিহার পানি থক আমার আদিভূমি মণিপুরে আসেন। মণিপুর শ্রী গোবিন্দ নির্পণ লেডি কুহানাত মিতিঠাল যে আমার মানুষ আসি লেখা আনি করেছি তার মি উহানোর অনুবাদান আমার বিষ্ণুপ্রিয়া অনুবাদান মাতে দিন অনুবাদানাত এসাদেই করেছি। মেইতিঙ্গু কাম্বা বলিয়া রাজাও গ 1463 সনে প্রীতি সিংহাসনে বহিল, তার আমলে 1470 সনে পুংনিংথ খিকুম্বা ব্রহ্মদেশ রাজাগিরিয়ে হপনাদে প্রফুর আদেশ পানার দরুন বিষ্ণু শালগ্রামাগ কেম্বারা জারাং আনিয়া দিল। লমাং দোংবুল তারা ফামুহানাত বিষ্ণু মন্দির গ শঙ্করানী ঐল, বিষ্ণু মন্দির গ শঙ্করানী দরু ফামুহানন্নাং বিষ্ণুপুর ঐল। উফামে আসি উতারে মেয়াং কালিসা বা বিষ্ণুপুরিয়া বুলিয়া মাত তারা, তার এহানেই প্রমাণ ওর যে 1470 সনের আগেতই বিষ্ণুপ্রিয়া বা বিষ্ণুপুরিয়া বসতি মণিপুরে আসিল। আজি আমি আর এক গুরুত্বপূর্ণ হাবিহার পানির তথ্য আনা বিষয়ে আলোচনা করি। আমার তাকিয়া বার কুম্বাকা কুম্বাকা আমার মানু মেয়াং লইবাকে আহেছি ওয়ান খানিয়া আন হারপেক। মেয়াং দেশ বা লইবাক বলতে কাসার আসাম ত্রিপুরা সিলেট আদিরে বুঝার, এপে কথা আন মাতানি থক মেয়াম লইবাকে আহেছি উতাহুদ্দা বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাগৈ মেতেই মণিপুর মানু আহেছি। তথ্য অনুযায়ী মণিপুরত্ব প্রথম দফা আহেছি সন্ন্যান ঐলতাই 1724 সনে মেইডিঙু পামহি বা গরিব নওয়াজ রাজত্বকালে। উবাঙ্গা মণিপুর এহানরে পূবদত্ত ব্রহ্মদেশে বারে পশ্চিমে দত্ত তখেল বা ত্রিপুরা রাজায় নামথু নামথু আক্রমণ করতে থাইল। ওহান এলাকায় আগেকার নোয়ারলা যুদ্ধহানা প্রতিশোধ নে না, ও যুদ্ধহানাত উপযুক্ত সেনাপতি কমনির দরুন হঞ্জবম শ্রী সর্বানন্দ ঠাকুর বুল্লা গিরকু গো বামুন গইয়াও অসীম সাহসল যুদ্ধ করিয়া রাজাগিরিরে পাং করেছিল। ও পরিস্থিতি ওহানাত দর্পিয়া মণিপুরের লাহুলগ মানু মৈরাং নিন্থৌখং বিষ্ণুপুর বার কাদাবারার ফামেত্ত ময়াংলৈ বাকে আইলা, এহানে পৈলা দফার আহানির তথ্য হান। দ্বিতীয় দফার আহানি রাড়িহান অলগাতায় 1729 সনে মহারাজ পামহিবাই শান্তদাস গোসাইরাংত রামান্দি ধর্মহান গ্রহণ করলে তানু দীক্ষিত ওয়া নুকুন লইলা। উবাকা সামন্ত রাজা ওয়া আসিলা খুমেল রাজারু বার্তন দিয়া পেঠিলে তানু উপস্থিত নাসিলা। উ কান্থিল খুমেল রাজা বারো উপেতাসি হাব্বি প্রজার গজে বেসে পইয়া উৎপীড়ন আরম্ভ হইল। মাত্রা ওহান নাই উ সময় রাজাগিরির আদেশে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর লেরিগ মাহিপুরে দেশে উ খেন্তা মহানাত রাজাগিরি রুষেত্ত উদ্ধার অনির কাবুলিয়া বহুত গ দেশে রাধেনীর বাধ্য অসি, এহানে দ্বিতীয় দফার মণিপুরের রাধেনী রাড়িহান। উবাকা বহুত গ জানা জিঙ্কা করানির কাবুলিয়া মেতে সম্প্রদায়ভুক্ত অসি। তৃতীয় দফাত মণিপুরে আমার মানু বেলিয়ানির কারণানলগাতায় 1739 সনে মহারাজা পামহিবা আগর আমান্দি ধর্মহান এরা দিয়া নোয়া গুরুদেব গুরু ব্রহ্মচারী রাঙ্ক প্রমার্থ ধর্মহান লইল আর তা হাবি প্রজারে উহান লনির কাবুলিয়া আদেশ দিল। উ ধর্মহানরে গৌরিয়া ধর্ম বুলিয়াও মাতলা। উ হাদি ওদবার আনুমানিক 1748 সনে মহারাজা পামহিবা জেঠাপুত দিসাইরে সিংহাসন আনা বহা দিয়া তা অওয়াত মানে ব্রহ্মদেশে গেলগা। উ সময়ানাত রাজকুমার দিসাইর আদেশে গৌরিয়া ধর্মা লসি উতারে উতার গজে অত্যাচার আরম্ভ করলা। এমনকি উ বছর আগ্রায়ান মাসে মহারাজ পামহিবা দেশে ফিরে আইতে পথে পুতকে গুপ্তঘাতক লাগিয়া রাজাগিরিরে মারল, তা স্বাধীন রাজা হইল। দেশে ও সময় বেসে পইয়া প্রজার গজে উৎপীড়ন আরম্ভ হইল।
গরিয়াদর মা লসিয়ে তারে তুফান হ্যা থেন বুল্লা ফামু হানাত নিয়া মারান লাগ লাগা কিন্তু বাগ্যান হবা ও সময় বেসে বইয়া বৈচালা হান দিয়া হাবিতা বন্ধ হইল ও তাঞ্জাওগত মরানির ডরে বহুত গ মণিপুরে রাধি আইলা এহান হইল গাতায় তৃতীয় দফার আহানি হান পরবর্তী আরিহান হইল গাতায় 1759 সনে মহারাজা বাগ্যচন্দ্র 30 বছর বয়সে মণিপুর রাজসিংহাসনাথ বহিল কত বছর জিতেগানা জিতেগা 1764 সনে মৈরাং রাজার লগে রাজ্যর সীমানা গনিয়া বিবাদ দেখা দিলে মৈরাং রাজার আমন্ত্রণে ব্রহ্মরাজে এয়া দেশান আক্রমণ করলগা উপায় না পেয়ে মহারাজা বাগ্যচন্দ্র আসাম রাজার আশ্রয় নিলগা ও সময় তো বহু গমানু রাজারে অনুসরণ করিয়া দেশ ত্যাগ করলা মহারাজ বাগ্যচন্দ্র মৈরাং রাজা খেলেম্বারে মারিয়া দেশান পুনরুদ্ধার করল বারো বার্মি সৈন্য দেশান আক্রমণ করলা উবাকা মহারাজা বাগ্যচন্দ্র পৈলা কাসারে গিয়া উপিত্ত কতদিন থাইয়া বারো আসামে আহেছিল উসাদে করিয়া চতুর্থ বারর ভাবে মানুগমাই দেশ এরাদে ছিলা পঞ্চম দফার আহানির আরিহান এসাদে 1798 সনে মহারাজ বাগ্যচন্দ্র তার জ্যাঠাপুতক লাবণ্যচন্দ্র রাং রাজসিংহাসনান দিয়া তীর্থযাত্রা করলে পরবর্তী আগো আগো করে রাজা হসিলা 1800 সন আইতে আইতে রাজা লাবণ্যচন্দ্র মরানির পিছে খুল্লা বিয়ক মধুচন্দ্র 37 বছর বয়সে রাজা হইল কিন্তু বেইবুনির হাদিত মনোমালিন্য অনার দরুন মধুচন্দ্র সিংহাসনচ্যুত হইয়া ময়াং লইবাকে আশ্রয় নিলগা উবাকা তার লগে মানগাঁয়ে দেশ ত্যাগ করলা মধুচন্দ্র সিংহাসনচ্যুত অনার পিছে যুবরাজ চৌরজিত 27 বছর বয়সে মণিপুর রাজসিংহাসন বহি মধুচন্দ্র ময়াং লইবাকে থাইয়া সিংহাসন পুনরুদ্ধারের চেষ্টা করেছিল যদিও সফল নাছিল উহানোর পিছে যুবরাজ মার্জি সিংহাসনান পানার কাবুলিয়া চৌরজিতর লগে লালফামে নামিল যদিও নোয়ারিয়া ওয়ার দেশে দাব দিয়া গেলগা উহানে দেশানোর কাবুলিয়া ডাঙর কালহান হইল তানু সাহায্য করিয়া মার্জিত রাজাগ করে দিলা যদিও প্রজার গজে বহুত উৎপীড়ন করেছিল ও তাঞ্জাওত বেসে পইয়া ডরপিয়া বহুত ময়াং লইবাকে গেছিল গা এহানেই পঞ্চম দফারে আরিয়া পিছে তাও একদিন বার্মি সেনার ডরে মানে ওয়ার ও মান্যতার সৈন্যতার ডরে দেশ এরা দিয়া কাছারে গেলগা উবাকা ষষ্ঠ ডাঙর তেঙ্কলাহান তার লগে গেছিল গা পরবর্তী সপ্তম দফাত 7 বছরে সাতগ রাজা চৈচন্যাঙ্গা খানিমানিহান রাজত্ব করেছিল উহানরে শহীদ বেত খুন্তাকপা বলিয়া মাত্তারা 1819 সনে হেরাচন্দ্র রাজা হইল তা মাত্র বছরা রাজত্ব করেছিল তারে ডাকুরাজা বলিয়াও মাতলা দুই নম্বরে 1820 সনে ইমজাও তাবা বুল্লা গিরকুগ রাজাগ হইল তাও মাত্র বসরাহান রাজাগ আছিল 1821 সনে গম্ভীর সিংহ রাজাগ হইল তাতে মাত্র ছয় মাহে রাজত্ব করার জিতে গা ওয়ার আক্রমণে ডরপিয়া কাসারে পলাইয়া গেল গা পরবর্তী রাজা জয়সিংহ মাত্র বসরাহান রাজত্ব করেছিল 1822 সনে তার পিছে যদু সিংহ রাজা গইল যদিও কয়েক মাস পিছে দৌড় খয়া পেল ওয়ানোর পিছে রাঘব সিংহ 16 বছর বয়সে রাজা হইল কয়েক মাস জিতেগা তাও সিংহাসনচ্যুত হইল 1824-25 সনে ভদ্র সিংহ রাজা গইয়া কয়েক মার কাবুলিয়া সিংহাসনা বহেছিল এহান হইল গাতায় সাত দফা মণিপুর বেলিয়া আহানি রে আরিহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এহানরে ওয়ার বাগন বলিও মাত্তারা হাই ব্রহ্মদেশের সৈন্য ঘন ঘন বেশেপ করে আক্রমণ করেছে কিন্তু হাব্বি সময় না গয় রাজবংশর ভিতরে অশীল গৃহযুদ্ধে মণিপুরর বা মণিপুর রাজ্য পতনের মূল কারণ বলে আমি মাতে পারি তার গিরিগিথানে কিমে পেলাং জানিবাং হবা পেলে লাইক কমেন্টস বারো শেয়ার করবাং
লগে চ্যানেল গো চলিয়া জানার কাবুলিয়া সাবস্ক্রাইব জরুর করবান হাব্বিরে বহুত বন্ধু হাব্বিরে বহুত বহুত ধন্যবাদ লমলগা পিয়া মোর লগে থানার কাবুলিয়া হাব্বির প্রতি মোর আন্তরিক শুভেচ্ছা বারো শ্রদ্ধা থায়।